Assalamualaikum, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমাদের এদিকে আজকে তিন দিন ধরে গ্যাস নেই। গ্যাসের যে কি সমস্যা, রান্না বান্না সব অফ, তো কাজও নেই তেমন। সেজন্য বসে বসে এই যে টিভিতে ভিডিও দেখছি, প্লেস লাইফ উইথ শম্পা, এই আপুটির ভিডিওটি দেখলে ভালোই লাগে। আর এনারা যে জায়গায় থাকে সে জায়গায় পরিবেশগুলো খুবই সুন্দর, সেজন্য আমি প্রতিদিনই না হলেও দুই তিনবার করে এই আপুর ভিডিওগুলো দেখি, ভালো লাগে, সময় কাটে। ভিডিও দেখতে দেখতে এদিকে আবার আমাদের বাসার যে কাজের খালা আছে, খালা এসে পড়েছে। খালাকে দিয়ে কিছু কাজ করাবো, এখন তো রান্না বান্না একেবারে অফ, সেজন্য কাজও তেমন না, শুধু ঘরটা ঝাড়ু দিবে মুছবে এইটুকুই তার কাজ। তো তার কাজ শেষ হলে একটু মার্কেটে যাব। আপনাদের ভাইয়াকে অনেকদিন ধরে বলতেছি যে মার্কেটে যাব, কিছু মিক্সি বানাতে হবে আমার জন্য, সেজন্য তো আজকে একটু মার্কেটে চলে আসলাম। মার্কেটে সাধারণত বেশি যাওয়া হয় না এখন, তাও আমি 5 থেকে 6 মাস পরে মার্কেটে আসলাম। দেখি কি কি কাপড় পছন্দ হয় আমাদের। আপনারাও আশা করব ভিডিওটি দেখবেন, আর কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইয়া আবার এই কাপড়টা পছন্দ করেছে, বলতেছে যে এই কাপড়টা দিয়ে মিক্সি বানালে নাকি ভালো হবে, ভালো দেখা যাবে, সেজন্য তো আমি বেশি বানাবো না, তিনটা বানাবো। আর কাপড়গুলো নেব যে ভালো মানের, যে বয়েল কাপড়গুলো আছে ওইগুলা তো এখন পছন্দ করতেছি। এই তো একটা উনা, এই উনাটা নিলাম। আর এই জায়গায় যে যে বাসন্তী কালারের একটা আছে এইটা নিয়েছি। তো এরপরে ভিডিওতে অবশ্যই দেখাবো কোনটা কোনটা দিয়ে বানানো হলো। আমি সাধারণত যদি কোনো গস কাপড়ের কোনো কিছু বানাই তাহলে এই দোকান থেকে কিনি, আমি অন্য দোকানে তো ঘোরাঘুরি করতে ভালো লাগে না, এক দোকানে বসে যতগুলো কেনা যায় যা যা পছন্দ হয় সবগুলো নেওয়ার চেষ্টা করি। তাছাড়া আমার 3 পিস এটি সব আপনাদের ভাইয়া এনে দেয় ঢাকা থেকে সব কিছু। আমাদের কেনাকাটা প্রায় শেষ, এখন বাসায় যেতে হবে। বাসায় যাওয়ার পরেই দেখি, এই তো আমার বাবার বাসায় থেকে, কাকার বাসায় থেকে খাবার পাঠিয়ে দিয়েছি। তো 2-3 দিন যাবত এইভাবে খাবার পাঠিয়ে দিচ্ছে তারা। এই জায়গায় রান্না করে দিয়েছে, ছোটো যে পোনা মাছগুলো আছে ওগুলো দিয়ে ডাটা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে ভাজি করছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তারপরে এই জায়গায় মাছের মাথা ভেঙে পুঁই শাক দিয়ে রান্না করেছে। তো সবগুলো আমার মা, তারপর আমার যে আম্মা আছে, বড় কাকি বলে অনেকে, আমরা আম্মাই বলি, তো এরা দুজনে রান্না করে সব কিছু পাঠিয়ে দিয়েছে। আর আমার রোহিতের জন্য দিয়েছে মুরগির মাংস। আর
আর এই জায়গায় মাছ দিয়ে শশা দিয়ে রান্না করেছে। তো বাবার বাড়ি কাছে দেখে এইভাবে রান্না করে দিতে পারে, আর যাদের দূরে বাবার বাড়ি তাদের আরও বেশি সমস্যা হয়েছে, কারণ প্রত্যেক বেলায় কিনে কিনে খাওয়া লাগতেছে। আর এই জায়গায় দিয়েছে ভাত, দুবাড়ি থেকে দুবাটি ভরে ভাত দিয়েছে। এত তরকারি ভাত দিয়েছে যে আমাদের দুপুরে খাবারের পরও, রাত্রে খাবারের পরও আরও অনেক খাবার থাকবে। আর এই জায়গায় দিয়েছে যে বোম্বাই মরিচ বলে অনেকে, আবার বলে কামরাঙ্গা মরিচ, এগুলো অনেক ঝাল কিন্তু আমার অনেক পছন্দের মরিচ, তো এইগুলোও দিয়ে দিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।